সামনে হলো অ্যাটল্যান্টে, ওয়েট করো, তুমি একটু পর যেতে পারবা। গ্রিন সিগন্যাল এবং গ্রিন লাইট যতক্ষণ না জ্বলবে ততক্ষণ তো আপনি এখানে মুভ করতে পারবেন না। তো আপনারা দেখছেন এটা লং এল, তো দেখছেন আমরা এখন আছি কিংস্টন এভিনিউ। তো এখানে বাসা ভাড়া অনেক বেশি, আপনারা এক বেডরুম চাচ্ছে $2100 থেকে $2200, এবং দুই বেডও চায় অনেক সময় $2500 থেকে $2800। যার ইনকাম ভালো সে এখানে এসে থাকতে পারবে। তো আমরা দেখছেন আপনারা, আমরা এখন আছি কিংস্টন এভিনিউ, আমরা এখন কিংস্টন ধরে হাঁটছি। তো ওই পাশে দেখছেন আমরা ফেলে আসছি অ্যাটলান্টিক এভিনিউ। তো আমরা এখন প্যাসিফিক স্ট্রিট ক্রস করবো। আপনারা দেখছেন গাড়ি এখানে অপেক্ষমান, সিগন্যাল। আচ্ছা দেখছেন আকাশ মেঘলা, বৃষ্টি নামবে। দেখছেন এখানে ছোট বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, রেস্টুরেন্ট আছে, গ্রোসারি দোকান আছে, 99 স্টোর আছে, কিছু লন্ড্রি আছে। আপনারা আসতে পারেন, ব্রুকলিন কাজের জন্য খুবই ভালো একটা এরিয়া, এখানে কাজ অ্যাভেলেবল আছে, রেস্টুরেন্টে প্রচুর রেস্টুরেন্ট আছে। তো আপনারা এখানে আসতে পারেন। এটা দেখছেন একটা স্টিম সি ফুড, এটা রেস্টুরেন্টটা খুব ভালো, আপনারা এখানে আসতে পারেন। এটা কিংস্টনে ডিন স্ট্রিটের সাথেই, এখানে ডেলিভারি আছে, টেক আউট আছে। তো দেখছেন এই পাশে এটা হলো ডিন স্ট্রিট, এই সোজা গেলে ডিন স্ট্রিট সিগন্যালের মোড়। পুরাটা সোজা গেলে অ্যাড্রেস বাড়বে। দেখছেন গাড়ি আসছে, আমি এখনো আছি কিংস্টন এভিনিউতে, ব্ল্যাকউড নেইবার। তো এখানে আপনি আসতে পারেন, এখানে স্কুল আছে কাছে, মসজিদ একটু দূরে, বাঙালি দোকান আছে ফুলটন স্ট্রিটে। এখানে মোটামুটি নতুন কিছু দোকান আছে, ফার্নিচার ফার্নিচার মোটামুটি অনেক দোকান আছে, আপনারা এখানে আসতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি বার্গেন। আপনারা দেখছেন বার্গেন স্ট্রিট, এই সোজা এই সোজা গেলে বার্গেন স্ট্রিট কমবে, আর উল্টা দিকে সোজা গেলে এখানে বাড়বে। বাট এখানে তো সোজা যাওয়া যাবে না, ওয়ান ওয়ে, প্রত্যেকটা ওয়ান ওয়ে রুট সিস্টেম করা এখানে। বাড়িগুলি দেখছেন, বাসাগুলি এরকম,
magnetism pole, ultramagnetism pole.